আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এই সুন্দর ফুলের টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখে নিচ্ছি কী কী লাগছে আমাদের। আমি এই ফুল দুটি আজকে নয়তা সুতা দিয়ে করেছি, তো আপনারা যে কোনো সুতা দিয়ে করে নিতে পারবেন। আর আমি আমার 11 নম্বর হুকটি আজকে ইউজ করেছি। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, একটি ম্যাজিক রিং করে নিতে হবে। তো ম্যাজিক রিং অনেকভাবে করা যায়। এভাবে একটি প্যাচ নিয়ে এখানে একটা চেইন করে দিলে এটা যে একটা রিংয়ের মতো শেপ হয়েছে, এটাই হচ্ছে ম্যাজিক রিং। তো এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি কাজ করব। তার জন্য আমাকে একটি চেইন করে নিয়েছি, আরও দুটি চেইন করতে হবে, টোটাল তিনটি চেইন করতে হবে। এবং এখানে আমি ডাবল ক্রোশেট করে নিব। রিংটিকে একটু ছোট করে নিচ্ছি কাজের সুবিধার্থে। তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি আমি। এরপর আমি এই সুতাটিকে ছেড়ে এই যে প্রথম তিনটি চেইন করেছিলাম এর ভিতর দিয়ে হুক নিয়ে আমি এর এটাকে আমি সুইয়ের মাধ্যমে এর ভিতর দিয়ে নিয়ে আসব। তো এভাবে আমাদের একটা পাম্প সেলাইয়ের মতো হবে। এরপর এখানে আমি চেইন করে নিব চারটি, তিন চার, চারটে চেইন করে আবার এই রিংয়ের ভিতর দিয়ে আমি ডাবল ক্রোশেট করব তিনটে। ডাবল ক্রোশেট করে সুতাটিকে ছেড়ে প্রথম যে ডাবল ক্রোশেটটি করেছিলাম তার চেইনের ভিতর দিয়ে নিয়ে এই সুতাটিকে আমি এর ভিতর দিয়ে নিয়ে আসব। এরপর এখানে আমি আবার চারটি চেইন করব, করে একইভাবে আবারও ডাবল ক্রোশেট করে নিব তিনটি। প্রথমটি চেনের ভিতর দিয়ে চারটি চেন, আবার তিনটি ডাবল ক্রোশেট। এভাবে আটটি পাপড়ি করব, আটটি। তো আমি আটটি পাপড়ি করে নিয়েছি। করে এখানে আমি তিনটি চেইন করবো। এতক্ষণ আমি চারটি চেইন করেছি, এখানে তিনটি চেইন করে আমি যেখানে জয়েন করব তো এখানে আরেকটি চেইন হয়ে যাবে। এই যে আরেকটি চেইন হয়ে গেছে, তো আমি টোটাল চারটি হয়েছে। এবার আমি এই গ্যাপটিতে চলে যাব। এই গ্যাপটিতে যাওয়ার জন্য এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে সিঙ্গেল ক্রোশেট করে এখানে তিনটি চেইন করব, তিনটি চেইন করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। যারা একেবারে নতুন আমার চ্যানেলে বেসিক সেলাইগুলো দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে শিখে নেবেন। তো এখানে চারটি ডাবল ক্রোশেট করে তিনটি চেইন করেছি এবং ওই একই গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। এর পরের যে গ্যাপ, এই গ্যাপটির মধ্যে যাব একইভাবে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে, গিয়ে এখানে তিনটি চেইন করব। চেইন করে ওই গ্যাপে ডাবল ক্রোশেট করে নেব চারটি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আরও কমও দিতে পারেন, আমি চারটি দিচ্ছি। চারটি ডাবল ক্রোশেট দিয়ে এখানে তিনটি চেইন দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। এর পরের গ্যাপে আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে যাব, তিনটি চেইন করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চারটি ডাবল ক্রোশেট করছি, তিনটি চেইন করছি এবং স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। দেখতে পেলেন এ পর্যায়ে এমন হয়েছে দেখতে। এভাবে আটটি পাপড়ি করে নিব। তো
আমার 8টি পাপড়ি করা হয়েছে। এবারে আমি এখানে এক্সট্রা একটি চেইন দিয়ে আমি সুতাটিকে কেটে লুকিয়ে দেব অথবা গিট দিয়ে দেব। এই যে আমাদের এখানে একটি সুতা আছে, এটাকে আমরা টেনে নিয়ে এভাবে এই সুতাটির সাথে দুটি সুতাকে গিট দিয়ে দিতে পারি, গিট দিয়ে কেটে নেব অথবা আপনারা লুকিয়ে দিতে পারেন। এবং এখানে আমি একটি পুঁতি লাগিয়ে নেব। এই পুঁতিটি লাগিয়ে নিলে হয়ে যাবে আমার সুন্দর ফুল। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।